জগন্নাথ দিকে নিম্নত খনন কাজ চলছে, এর আগেও একটা মূর্তি পাওয়া গিয়েছিল জগন্নাথ দিকে, আরেকটা মূর্তি পাওয়া গেছে, এটা পাথরের খোদাই করা, তারপরে এটা রাজেন্দ্রবাস কথা বলতে পারছি না, এটা কবে মূর্তি, দেখতে খুবই সুন্দর, আমরা এখন এটা পরিষ্কার করছি, দেখা যাবে না কিসের মূর্তি, ঠাকুরের মূর্তি হয়তো বোঝা যাচ্ছে না, এটা পাওয়া গেছে জগন্নাথ দিনের প্রশ্নবার তত্ত্ববিলাস সাথে, এখন কী করছেন এখন? এখন নিয়ে পরিষ্কার করা হচ্ছে, দেখা যাবে না ডিএমকে ইনফরমেশন আপনার নাম কি জগন্নাথ দিকে এখন তো খনন কাজ চলছে, এর আগেও একটা মূর্তি পাওয়া গিয়েছিল জগন্নাথ দিকে থেকে, এখন আরেকটা মূর্তি পাওয়া গেছে, এটা পাথরের খোদাই করা, তারপরে এটা রাজেন্দ্রমলের উপহার, কত আর বলতে পারছি না, এটা কবের মূর্তি, দেখতে খুবই সুন্দর, আমরা এখন এটা পরিষ্কার করছি, দেখা যাক এটা কিসের মূর্তি, কী মূর্তি, ঠাকুরের মূর্তি হয়তো বোঝা যাচ্ছে না, জগন্নাথ দিকে এখন তো খনন কাজ চলছে, এর আগেও একটা মূর্তি পাওয়া গেছিল জগন্নাথ দিকে থেকে, এখন আরেকটা মূর্তি পাওয়া গেছে, এটা পাথরের খোদাই করা, তারপরে এটা রাজেন্দ্রমলের উপহার, আমরা তো আর বলতে পারছি না এটা কবের মূর্তি, দেখতে খুবই সুন্দর, আমরা এখন এটা পরিষ্কার করছি, দেখা যাক এটা কিসের মূর্তি, ঠাকুরের মূর্তি হয়তো বোঝা যাচ্ছে, এটা পাওয়া গেছে জগন্নাথ দিকে প্রশ্নবার তত্ত্ববিলাস সাথে, এখন কী করছেন এখন? মূর্তিটা এখন ধুয়ে পরিষ্কার করা হচ্ছে, দেখা যাক এটা এখন কী করা যায়, হ্যাঁ ডিএমকে ইনফরমেশন